আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। আমি আপনাদের নিয়ে এলাম আমার গার্ডেনে। দেখুন তো আপনারা এটা চিনতে পারছেন কি না, এই যে বড় বড় পাতা এগুলো রয়েছে, বলুন তো এগুলো কিসের পাতা? এগুলো হলো রুবাব। রুবাব আমাদের দেশে যে খুব বড় সাইজের যে কচু হয়, সেই কচু পাতার বড় বড় পাতা হয়, সেই কচু পাতার সাইজের, বড় বড় কচু পাতার সাইজে রুবাব হলো এই দেশি ভেজিটেবল। এই দেখুন আপনারা, আমি আপনাদের কাছ থেকে একেবারে দেখাচ্ছি রুবাব। এই দেখুন, আমি আজ থেকে প্রায় 3 বছর আগে 1 প্যাকেট রুবাবের বীজ এনেছিলাম বিএনকিউ থেকে। এই বীজ এনে রোপণ করেছিলাম, সেই বীজ থেকে যে চারাগুলো বেরিয়েছিল সেই চারা আমি এই আমার গার্ডেনে ট্রান্সফার করেছিলাম, মাটিতে লাগিয়েছিলাম। এরপর থেকে প্রতি বছর এখান থেকে বেরোয় অনেকগুলো চারা হয়েছিল, তো সবগুলো চারা আমি আমার গার্ডেনে লাগাইনি, আমার ইংলিশ নেইবারকেও আমি গিফট করেছিলাম, তাছাড়া আরও কয়েকজনকে আমি গিফট করেছিলাম, আর কয়েকটি আমার গার্ডেনে লাগিয়েছিলাম। তো আমার গার্ডেনে যে লাগিয়েছি এগুলো প্রতি বছর এভাবে বের হয়। ঠান্ডার সিজন আসলে এগুলো মরে যায়, বোঝা যায় না যে এখানে কোনো গাছ রয়েছে বা ছিল। তারপর আবার ঠান্ডা চলে গেলে যখন এপ্রিলের দিকে আবার এগুলো বার হয়। এপ্রিল যদি ওয়েদার খুব ভালো হয় তাহলে এপ্রিলে বের হয়ে যায়, আর যদি এপ্রিলের ওয়েদারটা একটু ড্যাম ড্যাম থাকে তাহলে এগুলো মে মাসে বার হয়। তো এবছর যখন ওয়েদারটা খুব সুবিধার না, এটা তো আপনারা সবাই জানেন ইংল্যান্ডের ওয়েদার এবছর সুবিধার না, তো এগুলো বেরোতে লেট হয়েছে, এগুলো মে মাসে বেরিয়েছে। আর দেখুন বেরিয়ে এগুলো মাশাল্লাহ অনেকগুলো ডাল, শাখা প্রশাখা বেরিয়েছে, অনেকগুলো ডাল বেরিয়েছে। আর বেরিয়ে দেখুন এগুলো তুলবো তুলবো করে তোলা হয়নি, এগুলো এদিক থেকে ফেটে গিয়েছে। আর রুবাবের সবচেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লাগে, রুবাব যখন বের হয় পাতাটা খুব দলানো মুচড়ানো, আমরা যখন কোনো কাগজ ফেলে দিই, কাগজটা যখন দলিয়ে মুচড়িয়ে ফেলে দিই সেরকম দলানো মুচড়ানো থাকে। আর এটা ধীরে ধীরে যত বড় হয় এটা এই দলানো মুচড়ানো বাপটা চলে যায়, ধীরে ধীরে এভাবে বড় হয়। আর এটা যখন একবারে শুরুতে থাকে বের হওয়ার মুহূর্তে, তখন আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, সুন্দর লাগে। আজ এগুলো আমি তুলে নিব। আর রুবাব দিয়ে যে জিনিস আমার ভালো লাগে, রুবাবের টক, বড় মাছ দিয়ে টক রান্না করলে রুবাবের টক খুবই টেস্টি হয়। এটাতে আলাদাভাবে আর কোনো কিছু পুরাতে হয় না, রুবাবের টকেই এটা টেস্টি হয়, খুবই মজাদার। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন রুবাবের টেস্ট, আর যারা আপনারা খাননি আপনারা খেয়ে দেখবেন, আসলে খুবই মজাদার। অনেকে আবার রুবাবের পাতা দিয়ে অনেকে আবার মাছের চাটনি করেন বা বাজি করেন বা অন্য কোনোভাবে রান্না করেন। তো আমি শুধু এই যে রুবাবের এই যে ডাল যেটা সেটাই আমি এই টক রান্না করে খাই, আর কোনোভাবে খাইনি, আর কোনো দিন আমি এটা দিয়ে মাছের চাটনিও খাইনি। তো একবার ট্রাই করব কচি পাতা দিয়ে, একবার করে দেখব এই আসলে এটা কীরকম টেস্টি কিনা। এই দেখুন আপনারা, আমি কাছ থেকে দেখাচ্ছি রুবাবের ছোট পাতা, এগুলো দলানো মুচড়ানো, এগুলো বেরোচ্ছে, এটা ধীরে ধীরে বড় হবে। আর এই যে ডালগুলো দেখেন লাল, তো আজ এগুলো আমি কেটে নিব, আজ এগুলো আমি তুলে নিব। লাস্ট ইয়ারও হয়েছিল মাশাল্লাহ অনেক হয়েছিল, আমি খেয়েছিলাম। আবার আমার আজ আমি আমার গার্ডেনে ফার্স্ট রুবাব হারভেস্টিং করছি, আপনারা দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, একেবারে আমি গুঁড়া থেকে কেটে নিচ্ছি। এই এলো, এখানে রেখে দিলাম। এই একবারে ও ওয়ালের দাঁড় দিয়ে আরেকটি রুবাবের গাছ আমার রয়েছে, এখানে আমার গোলাপ গোলাপের পিছনে রয়েছে, সেটা আনা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, তারপরও আমি নিয়ে আসবো। এগুলোর পাতা অবশ্য খুব বেশি বড় হয়নি, কারণ এনাফ জায়গা পায়নি, এনাফ রুম ছিল না এই গাছগুলোর জন্য, একটু কোনার দিকে হয়েছে গাছের পিছনে, সেই জন্য বড় হতে পারেনি। আর এগুলো যেহেতু বাইরের দিকে ছিল সেই জন্য বড় হয়েছে, আর এগুলো খুব বেশি জায়গা নেই। এই দেখুন আপনারা, এখানে রুবাবের গাছ রয়েছে, কিন্তু এর সামনে কিন্তু গোলাপের গাছ, গোলাপের যা কাঁটা সেটা তো আপনারা সবাই জানেন, গোলাপ দেখতে সুন্দর কিন্তু কাঁটায় ভর্তি থাকে, এদিক থেকে তো আনতে আমার ভয়ই করছে, সিজার দিয়ে তো কাটা সম্ভব নয়, এই জন্য এটা নিয়ে এসেছি, এটা দিয়ে কেটে নিব। দেখুন তো আপনারা, দেখে মনে হচ্ছে না এখানে অনেক 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 রুবাব রয়েছে, কিন্তু এই পাতাগুলো যখন আমি ফেলে দিব তখন আপনারা দেখবেন এখানে ঠিক কতটা রুবাব রয়েছে, পাতা ফেলে দিলে একেবারে কম, তারপর যখন আমি এগুলা বেছে নিব তখন আরও কমে যাবে। দেখুন আপনারা,
দেখুন আপনারা, দেখে মনে হচ্ছিল না অনেকগুলো হয়েছে, আমার এই ট্রেতে জায়গা হচ্ছিল না, কিন্তু এখন দেখুন আপনারা এই মাত্র কয়েকটি হয়েছে। আর এগুলা যখন আমি রান্নার জন্য কেটে কুটে নিব তখন আরও কমে যাবে। এই রুবাবগুলো আমি গার্ডেনে ক্লিন করে নিব, বাসার ভিতরে আর এমনি নিব না, এখানে ক্লিন করে নিব। কেটে কুটে ক্লিন করে নেবার পর এই হলো আমার রুবাব। এইগুলো প্রথম দেখে মনে হয়েছিল না অনেক রুবাব, আর এগুলো যখন হাঁড়িতে পড়বে, গরম হাঁড়িতে যখন পড়বে তখন এগুলো একেবারে এতটুকু হয়ে যাবে। তারপরে অসুবিধা নেই, আমরা দুইজন মানুষের জন্য এগুলোই এনাফ, একবারের জন্য এগুলোই এনাফ, কারণ আমার বাচ্চারা এগুলো খায় না। আশা করি আমার এই রুবাব গাছ বা রুবাবের এগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।